এভরিওয়ান আসসালামু আমি আজকে চলে এসেছি পটুয়াখালী জেলার বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2022 আয়োজনে জেলা প্রশাসন এবং উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী সো বন্ধুরা আমরা এখন দেখব বৃক্ষমেলার মধ্যে কি কি গাছ রয়েছে এবং এসব গাছের দাম কত চলুন আমার সাথে গেট দিয়ে প্রবেশ করতেই বাগানবিলাস ফুলগুলো দেখে মনটা জুড়িয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন আপনি কাটিমুনাম এখনো যেটা কাঁচা আছে সেটাও মিষ্টি ছোট আচ্ছা এগুলো ছোট চারা নাই আছে এটি হলো বটদ্রব বনসাই এর মূল্য লেখা রয়েছে 1,20,000 টাকা এটা সাদা টগর এটা হলো রঙ্গন গাছ জবা আলমান্ডা আলমান্ডা আকেল আমাকে একটু মালটা গাছ দেখান ছোট যেগুলো মানে ছোট গাছের মধ্যে মালটা গাছে এই সাইড এই সাইড এই যে কামরাঙ্গা গাছ আছে ওই যে কামরাঙ্গা আছে নানা রকমের চারা গাছের মধ্য থেকে 200 টাকা দিয়ে আমি একটি মালটা গাছের চারা কিনলাম আচ্ছা মামা এই গাছটা যে আমি নিচ্ছি নেয়ার পরে আমরা তো দেখি অনেক সময় এভাবে নিয়েই আমরা যখন বাগানে লাগাই তখন গাছ মরে যায় আসলে কয়েকদিন পরে তো কি এমন প্রসেস আছে যেটা মানে গাছ মারা যাবে না আপনি একটু ভালো করে আমাদের বলবেন যে কিভাবে লাগাবো আমি তো খোল দিয়ে তৈরি তারপরে আপনার ব্যবসা দিয়ে তৈরি গোবর দিতে যাতে গাছের গোড়ায় পানিতে না জানো পানি যদি বাজে বা বৃষ্টি পানি মেঘের পাথর কুচি বা আবার আপনি কই আবার আপনার ওই কোকোপিট আছে না কোকোপিটটা যদি মাটিতে মিক্স করা হয় তো ওই মাটিতে নরম থাকে পুষে থাকে মাটিতে জাম হয় না আচ্ছা তখন ওই ওই সব জিনিসে ভালো হয় দশমিনা থেকে একটা ভাই এসেছেন সবুজ ছায়া নার্সারি থেকে আমরা এভার কাছ থেকে জানি যে দশমিনা থেকে উনি কি কি গাছ নিয়ে এসেছেন এই বৃক্ষ মেলায় এবং ওনার গাছের দামগুলো কত আপনি একটু বলবেন আপনার এখানে কি কি গাছ রয়েছে এবং এই গাছের দাম কত মানে কোনটা কত যেমন ফল গাছ ফুল গাছ সব নাকি বলেন এই আপনার যে আম গাছ আছে আম গাছের দাম আপনার তো এখানে দেখা যাচ্ছে সবই ফলের গাছ যেমন আম গাছটার দাম আছে আমরা 1200 টাকা এগুলো কি আমাদের দেশি আম গাছ নাকি বাইরের আমাদের দেশি আচ্ছা
আর বন্ধুরা দেখেন এখানে অ্যালোভেরা গাছ দেখতে পেয়েছি, আর অ্যালোভেরা তো জানেনই আমাদের স্কিন এবং শরীরের জন্য অ্যালোভেরা গাছ খুবই উপকারী। মালফুসিয়া গাছ দিয়ে একটা নৌকার মডেল তৈরি করা হয়েছে এবং দেখতে খুব ভালো লাগছে আমার কাছে। এখানে নানা রকমের ক্যাকটাস রয়েছে আর ক্যাকটাসের ফুল ফুটছে দেখা যাচ্ছে। এত হালকা কেন, মানে মাটি নাই নাকি? মাটি কম, তার সাথে অন্য মেডিসিন আছে। এই হলো রজনীগন্ধা, আমার খুব পছন্দের একটা গাছ ফুল। রজনীগন্ধা, গোলাপ, শিউলি, গন্ধরাজ, ইন্ডিয়ান কামিনী, মিয়াজাকি আম, ব্ল্যাক স্টোর, ব্ল্যাক স্টোর, সাদা ফুলটা। এই বৃক্ষ মেলায় উজিরপুর, স্বরূপকাঠি, দশ মিনে কলাপাড়া এবং পটুয়াখালী সদর এবং আরও বিভিন্ন জায়গার স্টল রয়েছে, যারা বিভিন্ন রকমের ফলজ এবং বনজ গাছ আর নানা রকমের ফুলের গাছের চারা নিয়ে এসেছেন। এখানে বেশিরভাগ মানুষই গাছের চারা কেনার থেকে ঘুরে দেখতে এসেছেন। কোহিনুর নার্সারি গোরস্থান রোড বরিশাল থেকে যারা এসেছেন তারা বাড়ির হলুদ আম নিয়ে এসেছেন। এই আমগুলো অসম্ভব মিষ্টি এবং স্বাদে ভরপুর। কি গাছ কিনছো? আমি একটা মালটা গাছ আর একটা ফুল গাছ কিনছি। কত দাম নিয়েছে? দাম 250। ও আচ্ছা, কোথা থেকে এসেছো? আমি এসেছি পটুয়াখালী। আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে। তোমার কেমন লাগছে মেলায়? মেলায় ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। তবে আপনারা ক্যাকটাস কেনার সময় খেয়াল রাখবেন এর গায়ে খুবই সূক্ষ্ম ভাবে কিছু কাটা রয়েছে, এই কাটা গুলো যেন হাতে লেগে না যায়। দুইটা ক্যাকটাস নিয়েছি 200 টাকা দিয়ে। গোলাপ, জবা, বেলি, মৌসন্ধা, কাঠগোলাপ, ক্যাকটাস সহ নানা রকমের দেশি বিদেশি ফুলের সমাহার রয়েছে এই মেলায়।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছেন, আপনি স্টল দিয়েছেন মালা? হ্যাঁ স্টল দিয়েছি। বন্ধুরা, উনি হলেন জাহাঙ্গীর হোসাইন মানিক। ভাইয়া একজন সংস্কৃত কর্মী, একজন শিক্ষক, এবং ভাইয়া মেলাটা স্টল দিয়েছেন। আমরা আজকে ভাইয়ার কাছ থেকে শুনবো মেলায় তার কী কী ফলের গাছ বা কী কী গাছ রয়েছে, এবং ভাইয়া নিজেই বলেন আপনার মেলা কী কী গাছ আছে এখানে স্টলে। ধন্যবাদ আপা। এই বৃক্ষ মেলায় আসলে আমার একটা তিন ফলের বাগান আছে, যেটা বরিশাল বিভাগে এই একটাই মাত্র এখন পর্যন্ত তিন ফলের বাগান আছে। আপনারা জানেন পবিত্র কোরআন শরীফে একটা সুরা আছে, সুরা আত-তিন, এটা খুবই আসলে ঔষধি গুণ সমৃদ্ধ এবং মুসলমানদের জন্য খুবই পবিত্র একটা ফল। তো এটার আমার বাগান আছে, এটা হলো ট্যাংরাখালিতে। এই যে পটুয়াখালী ব্রিজ পার হয়ে নদীর পার ধরে পশ্চিম দিকে ব্রিজের উপরে এখানে আমাদের জয়তুন ফলের অনেকগুলো গাছ আছে, তিন এবং জয়তুন দুইটা আলাদা গাছ। এখানে হলো যে আপনারা পৃথিবী বিখ্যাত অনেকগুলো আমের জাত আছে, ইভেন এই যে আপনি পশ্চিমন বলেন, নেবাকাডো বলেন, যত রকমের আধুনিক ফল আছে এগুলো বাগানে পাওয়া যাবে, গাছের চারা পাওয়া যাবে। আর এই মেলায়, বৃক্ষ মেলায় আমরা একটা স্টল দিয়েছি। এখানে আমরা শুধুমাত্র চেষ্টা করেছি তিন ফলকে এখানে উপস্থাপন করার জন্য এবং এটাকে পরিচিত করার জন্য, আসলে এই আমাদের উদ্যোগ। ক্রেতার উপস্থিতি কেমন? আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে? এখানে আমার কাছে মনে হচ্ছে গত দুই দিনে মানুষ আসে, গাছ ধরে, ফুল ধরে, ছবি তোলে, চলে যায়, কিন্তু কেনে না। এখন পর্যন্ত ওইভাবে কেনাকাটা হচ্ছে না। ভাইয়া বলেছেন যে তার বাগানে অনেক রকমের গাছ রয়েছে, কিন্তু তার মধ্যে এই তিন ফলটা হচ্ছে সর্বাধিক বেশি জনপ্রিয়, এবং ভাইয়া তিন ফলের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু ভাইয়ার বক্তব্য হলো যে এখন পর্যন্ত মানুষের তিন ফল সম্পর্কে তেমন একটা জানেন না, তবে এইভাবে স্টলে এবং বিভিন্ন মেলা প্রদর্শনীর মাধ্যমে আমরা আশাবাদী যে একসময় আমরা সবাই এই তিন ফল সম্পর্কে জানবো। এটা আপনাকে আমাদের বাগানের পক্ষ থেকে আপনাকে আমরা উপহার দিচ্ছি। ভাইয়া আমাকে গাছের চারাটি উপহার দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া আপনাকে। এবং আপনারা আপনাদের প্রিয়জনকে এভাবে গাছের চারা উপহার দিতে পারেন। আপনারা বেশি বেশি করে গাছের চারা লাগান আর গাছ রোপণ করেন। আজকে আমার ভিডিও এখানেই শেষ। যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।